আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আমাদের মাননীয় আজকে সবার সভাপতি, আমাদের রাজনৈতিক আজকে সবার সভাপতি, আমাদের রাজনৈতিক অভিভাবক, কোন ইতিবাচক কাজে ধরনেত্রী শেখ হাসিনা হাত দেন, তখনই কিন্তু একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী, ষড়যন্ত্রকারী গোষ্ঠী, তারা নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়, তারা নানা ধরনের অপপ্রচারে লিপ্ত হয়। সেই অপপ্রচার সবসময় আমাদের পিছে লেগে আসে, কোনো ভালো কাজকেও তারা সমর্থন করতে চায় না, সমর্থন করে না, স্বাগত জানায় না, প্রত্যেকটি ভালো কাজকেও তারা নেতিবাচক এবং এমনভাবে উপস্থাপন করে যাতে জনগণের কাছ থেকে আমাদেরকে দূরে রাখার ষড়যন্ত্র সবসময় চালিয়ে যাচ্ছে। এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সুসংগঠিতভাবে আওয়ামী লীগকে গড়ে তোলার মধ্য দিয়ে শক্তিশালী আওয়ামী লীগ এবং ঐক্যবদ্ধ আওয়ামী লীগ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পারে, এবং শক্তিশালী আওয়ামী লীগে, ঐক্যবদ্ধ আওয়ামী লীগে যে কোনো ধরনের ষড়যন্ত্রকে আমরা মোকাবেলা করে বাংলাদেশ আওয়ামী লীগকে এদেশের মানুষের সেবক হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরাই বাংলাদেশের মানুষের প্রকৃত বন্ধু, বাংলাদেশের বন্ধু, বাংলাদেশকে বিশ্ব দরবারে বিশ্ববাসীর কাছে উন্নত সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কাজ করে যাব, এবং আমরা আমাদের কর্মের মধ্য দিয়ে, আমরা আমাদের মানুষকে ভালোবাসার মধ্য দিয়ে, আমরা আমাদের সততার মধ্য দিয়ে, আমরা আমাদের বলিষ্ঠতার মধ্য দিয়ে বাংলাদেশকে একটি আধুনিক বাংলাদেশ, বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আমি আপনাদের কাছে বিশেষ করে আগামী জাতীয় সম্মেলনের সামনে বরিশাল জেলা এবং বরিশাল মহানগর আওয়ামী লীগের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমরা নভেম্বর মাসের ভিতরে আমরা এই দুটি জেলার সম্মেলন করতে চাই। সেই লক্ষ্যে বিভিন্ন উপজেলা এবং উপজেলা ইউনিয়ন পৌরসভা এবং ওয়ার্ডে কাউন্সিল যেখানে বাকি আছে সেই জায়গাগুলোতে কাউন্সিল সম্পূর্ণ করার মধ্য দিয়ে আমরা জেলা সম্মেলন করতে চাই। একটি কথা, এখানে বিশেষভাবে মাননীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, এটা আপনাদের জন্য সেই নির্দেশটি আমি বলতে চাই, সেটা হলো যারা বিএনপি জামাত অথবা বিতর্কিত অথবা সন্ত্রাসী অথবা জঙ্গির সাথে সম্পৃক্ততা আছে, তাদেরকে আওয়ামী লীগের কোনো জায়গা নাই, তাদেরকে আওয়ামী লীগের কোনো জায়গায় রাখা যাবে না। যদি কোনো অনুপ্রবেশ ঘটে থাকে অথবা যদি কোনোভাবে কোনো ভুলের কারণে যদি কেউ প্রবেশ করে থাকে আসন্ন কাউন্সিলের মধ্য দিয়ে, আমরা তৃণমূল থেকে জেলা পর্যায় পর্যন্ত আমাদের এই পরিচ্ছন্ন অভিযান চলবে, তাদেরকে বাদ দিয়ে আমাদের দীর্ঘদিনের পরীক্ষিত মুজিবাদর্শ সৈনিক, ত্যাগী, সৎ, নির্ভীক, দুঃসময়ের সহযোদ্ধা বন্ধুদেরকে দিয়েই আমরা আওয়ামী লীগকে আমরা পুনর্গঠন করব, শক্তিশালী করব ইনশাআল্লাহ। ওই আওয়ামী লীগই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে, জাতির পিতার আদর্শ বাস্তবায়নে তারা আমাদের পাশে থাকবে। জয় বাংলা, জয় বঙ্গ।